আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে অ্যালবর্গ বয়লারের ইমার্জেন্সি ফায়ারিং প্রসিডিওর। আমরা যারা জাহাজে ইঞ্জিন ডিপার্টমেন্টে কাজ করি তাদের জন্য এটা জানা খুবই জরুরি। একটা বয়লারকে বিভিন্ন প্রয়োজনে ইমার্জেন্সি মোডে ফায়ার দিতে হয়। আমরা যদি এই ইমার্জেন্সি মোডে ফায়ার দিতে না পারি বা আমরা যদি না জানি, তাহলে এই কাজটা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তবে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব অ্যালবর্গ বয়লারের ইমার্জেন্সি ফায়ারিংটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমার এই চ্যানেল ফুল এইডটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। এখানে আমরা বয়লারের বার্নার সেকশনের টপ ভিউটা দেখতে পাচ্ছি। এই বয়লারটি ইমার্জেন্সি ফায়ারিং করার পূর্বে এখানে কিছু ভালভ সেকশন রয়েছে, যেগুলি প্রথমেই চেক বা সেট করে নিতে হবে। এখানে যে সার্কেল দেওয়া সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন বার্নারের অ্যাটোমাইজিং স্টিম এবং ফুয়েল অয়েলের মেইন ভালভ। এই দুটো ভালভকে অবশ্যই খোলা রাখতে হবে। উপরের ভালভটি হচ্ছে অ্যাটোমাইজিং স্টিমের এবং নিচের ভালভটি হচ্ছে ফুয়েল অয়েলের লাইন। এই সার্কেল দেওয়া অংশটিতে পাইলট বার্নারের জন্য ডিও অ্যাটোমাইজিং এয়ার বা কন্ট্রোল এয়ারের ভালভ রয়েছে, এগুলি ওপেন করে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভালভ। লাল কালারের যে স্ক্রু ডাউন ভালভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাটোমাইজিং স্টিমের। এই ভালভটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এবং নীল কালারের যে কক ভালভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাটোমাইজিং এয়ারের লাইন। এই ভালভটা পুরোপুরি খুলে দিতে হবে। এবং এটারই আরেকটা লাইন মেইন এয়ার বটলের যে কন্ট্রোল এয়ার বা সার্ভিস এয়ার ম্যানিফোল্ড রয়েছে, ওখানে আরেকটি ভালভ রয়েছে, ওই ভালভটি খুলতে হবে। তাহলেই এখানে এই ভালভ পর্যন্ত এয়ার আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টিম ভালভটি বন্ধ করে দিতে হবে এবং এয়ার ভালভটি খুলে দিতে হবে। এই ছবিতে সার্কেল দেওয়া অংশটিতে বয়লারের মেইন কন্ট্রোল এয়ার ভালভ রয়েছে, এই ভালভটি খোলা রাখতে হবে এবং রেগুলেটরকে সেট করে এয়ার প্রেশার অবশ্যই 7 kg রাখতে হবে। এটা বয়লারের লোকাল প্যানেল বোর্ডের ছবি। এখানে যে সার্কেল দেওয়া অংশটি আছে, এখানে স্পেশাল চাবি দ্বারা এই কভারটি খুলে ফেলতে হবে। প্যানেল বোর্ডের ভেতরটা দেখতে ঠিক এই রকমই। আমরা এখান থেকেই বয়লারকে ফায়ার দিব। প্রথমে যে সবার উপরে যে নব সুইচটা দেখতে পাচ্ছি, সেটাকে অটো থেকে ঘুরিয়ে ম্যানুয়াল করে দিতে হবে। বয়লারের আরেকটি প্যানেল বোর্ড রয়েছে যা মেইন কন্ট্রোল প্যানেল নামে পরিচিত। সেই প্যানেল বক্সের কভার ওপেন করলে আমরা আরেকটি সিলেক্টর সুইচ পাবো। সেই সিলেক্টর সুইচ থেকে আমরা মোড চেঞ্জ করে নিব রিমোট টু লোকাল। এবার সেই মেইন কন্ট্রোল প্যানেলের ভিতর থেকে আমাদেরকে বয়লার এফডি ফ্যান এবং ফুয়েল অয়েল সার্কুলেটিং পাম্প, এই দুটো আইটেম স্টার্ট করে বয়লারের লোকাল প্যানেলে চলে আসতে হবে। এবার আমরা বয়লারের ফুয়েল অয়েল ফ্লোটা সেট করব। ভিতর ভিতরের যে নবটা রয়েছে, সেই নবটাকে আনলক করে বয়লারের ফুয়েল অয়েল ফ্লো সেট করতে হয়। এবং বয়লারের ফুয়েল অয়েল ফ্লো 17-20 মধ্যে রাখলেই বেশি ভালো হয়। অথবা আমরা বয়লারের ফুয়েল অয়েল কন্ট্রোলারের উপরে যে কালো নবটা আছে, সেই নবটাকে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়েও বয়লারের ফুয়েল অয়েল ফ্লো 17-20 ভিতরে সেট করতে পারব। এবার আমরা বয়লারের এয়ার ফ্লো কন্ট্রোল করা জানব। প্রথমে এই নবটাকে আনলক করে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে বয়লারের এয়ার ফ্লোকে অবশ্যই 65-70% নিতে হবে। এবং এটাই হচ্ছে পার্জিং মোড। এই মোডে অন্তত 2 মিনিট বয়লারকে
বয়লারের এফডি ফ্যানকে চলতে দিতে হবে। 2 মিনিট পরে বয়লারের এয়ারফ্লোকে কমিয়ে 15 থেকে 18%-এর ভিতরে নিয়ে আসতে হবে। এবার নিচের এই গ্রিন বাটনটা চাপ দিয়ে আমরা অ্যাটোমাইজিং স্টিমের সলিনয়েড ভালভটাকে ওপেন করে দিব। সলিনয়েড মোটরের এই নবটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে আমরা অ্যাটোমাইজিং এয়ারের প্রেশারটাকে সেট করব। মিনিমাম প্রেশার 3 কেজি হতে হবে। এবার আমরা উপরের ইগনিশন বাটনটাকে প্রেস করব। এই ইগনিশন বাটন প্রেস করার সাথে সাথে পাইলট বার্নার অ্যাকশনে চলে যাবে। যখন আমরা দেখব যে পাইলট বার্নার ফায়ার হয়ে গিয়েছে, তখন আমরা অয়েল ভাল্ব বাটনটিকে প্রেস করব এবং ইগনিশন বাটনটিকে কিন্তু ছেড়ে দিব না, দুটো একসাথেই প্রেস করে রাখব। এরপর আমরা দেখতে পাবো এই ফ্লেম অন লাইটটি জ্বলে উঠেছে এবং ফ্লেম স্ক্যানারের লাইট দুটো জ্বলে উঠবে। তখন বাটন দুটো থেকে হাত সরিয়ে ফেলতে হবে। বার্নারের উপরে যে সাইড গ্লাস দেখা যাচ্ছে, ওখানেও আমরা আগুন দেখতে পাব। ফায়ারিং বন্ধ করার জন্য স্টপ বাটনটাকে প্রেস করে দিতে হবে। এরপর ফায়ারিং বন্ধ হয়ে গেলে 10 থেকে 15 সেকেন্ড পরে অ্যাটোমাইজিং ইয়ারের ভালভটাকেও বন্ধ করে দিতে হবে। আমি মনে করি এরপরে এলবর্গ বয়লার ইমার্জেন্সি ফায়ারিং নিয়ে আপনাদের আর কোনো ভয় কাজ করবে না, আপনারা কনফিডেন্টলি এটা ফায়ার করতে পারবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে জানান।